গুড মর্নিং, স্বাগত দ্য ফ্যামিলি ব্লগে। মর্নিংটা অনেক আগেই শুরু হয়ে গেছে, আমি অনেক দেরি করে উঠেছি। উঠে দেখি আমার মোটামুটি মানে 95% কাজ শেষ হয়ে গেছে। অসুস্থ শরীরেই শ্বাসোচ্ছ্বাস করে নিয়েছে। আমারও শরীরটা একটু অসুস্থ ছিল, একটু প্রবলেম হয়েছে। তাই তো দেখো, সারাদিনের সঙ্গে থাকো। শেষে আবার আসছি, এবার আমার স্নানের পালা, পুজোর ঘরে যাওয়ার পালা, তারপর তোমাদের সাথে দেখা করছি। একটু সময় হাতে নিয়ে ফ্রিজটাকে বাইরের দিকটা একটু আজকে মুছে নিচ্ছি, কালকে ভিতরটা একটু ধরবো। কাজের ফাঁকে ফাঁকে এগুলো করে নিতে হয়, নাহলে সময় নেই, নির্দিষ্ট সময় করে এগুলো করা যায় না। ধুয়ে তো দিলাম, কিন্তু আকাশটার অবস্থা দেখো কেমন গুমুট হয়ে আছে, কখন ছুটবে কে জানে। আরো অনেকগুলো আছে, ভিজিয়ে রেখেছি, অবস্থা বুঝে তারপর না হয় ধুবো। দেরি করে ঘুম থেকে ওঠাটা একটা হীনমন্যতা কাজ করে, তবে ঘরের লোকের থেকে বাইরের লোক এই আমার এই দুর্বলতাটা নিয়ে আমাকে সবসময়ই বলতে চেষ্টা করেছে, আমিও শুনে এসেছি। ও আমাকে হেল্প করে আর আমি শুধু ঘুমিয়ে কাটাই, এটা কিন্তু এটা মানে প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে। তো যাক, এটা নিয়ে আছি, দেরি করি তো দেরি করি, কাজেরও দেরি হয়ে যায়। ধুয়ে নিয়ে এলাম, ও খেয়ে অফিসে চলে গেল। সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। এখানে দেখো পটল একটু লম্বা লম্বা করে মানে ফালা ফালা করে কেটেছি, আছে কারকল, দেখো কারকলটাকেও এরকম করে কেটেছি, টমেটো এরকম করে কেটেছি, এগুলো একটু রান্না করব। আর এখানে আছে একটু একটু দেখি চাটনি মতো বানাতে পারি, একটা নতুন সিস্টেমের চাটনি তোমাদেরকে শেয়ার করব। আর দেখো এখানে পেঁয়াজ কুচু আর লঙ্কা কুচি, এখানে এগুলিকে নোড়াতে বেটে নেব বাটা মশলার জন্য, পেঁয়াজ কুচু রসুন। আর এখানে একসঙ্গে না আমি কি করেছি দেখো, আমার তো গ্রাইন্ডারটা মুম্বাই নিয়ে গেছি, এই জন্য শিল নোড়াতে ব্যবহার করছি, আর অল্প দিনের জন্য গ্রাইন্ডার আর নিয়ে নিই। তো এখানে জিরা ধনিয়া আর শুকনো লঙ্কা আছে একসঙ্গে, এগুলোকে একটু শিল নোড়াতে পেস্ট করে নেব, আর সঙ্গে সরষে বাটা পেস্ট করব। বাচ্চাদের কবিতা শোনো, আমার পাশে আছে নার্সারি স্কুলটা, শুনতে পাচ্ছ? এখন রান্না করতে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো, আমি রান্নাও করব, তোমাদের সঙ্গে বকবক করব। কড়াইটাকে ভালো করে গরম করে নেব, একটু তেল দিয়েছি, গরম করে তারপর একটা একটা করে দিয়ে দেবো। পেঁয়াজ টুকু দিয়েছিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার জিরা ধনিয়া শুকনো লঙ্কা, সঙ্গে রসুনও আছে, জল দিয়ে দিলাম মশলাটা, কাঁচা গন্ধটা যেন যা, মশলাটা মশলাতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। ইউটিউবে শোরগোল কতিপয় ইউটিউবার নোংরা ছবি দিয়ে দিয়ে মানে এটা সমাজটাকে, ইউটিউবের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, কিন্তু আরেকটা গ্রুপ আছে, এটা আমাদের সবারই জানা, কিন্তু এটাকে নিয়ে আমরা কেউ কিছু করতেও পারি না। এটা হলো নতুন নতুন বন্ধু আসে, এসে সঙ্গে সঙ্গে বলবে আসো বন্ধু করে যাও, কেউ তো উল্লেখ করে দেয়, দেখো হাফ চামচ সরষের তেল দিয়ে দিও, তো হয় না, এক্ষুনি আসতে হবে, বারবার
তোমাকে কমেন্ট করে 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 জানাবে যে এখন আসো, আমার সময় হয়ে গেছে, সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তারপরে হয়তো সবারই তো দরকার, সবারই বন্ধু দরকার, সবারই দরকার। গেলাম কথা মতো, ইদানিং আরো বেড়েছে জিনিসটা আমার, জানি না অন্যরাও এরকম ভোগে কিনা। একদম আমি ওর প্রত্যুত্তরে বলে দিই, তুমি দেখে নাও আমার সংখ্যাটা বেড়েছে কিনা, সত্যি কি তুমি দিয়েছ বাটা কিছু, কত রকম কথা বলে না দিয়েছে প্রমাণ। এখন তো বোঝাই যায় সংখ্যাটা বাড়লো কি বাড়লো না বোঝা যায় কি না, ওই দিকে লক্ষ্য নেই। তুমি মানে আমি এলাম কি না এলাম তোমাকে আসতেই হবে, বার 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 কমেন্ট করে 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 এইভাবে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। তা আমার এমন কোনো কিছু মানে ইয়ে নেই, তবু বলছি সবাইকে, এরা পুরো ভিডিও দেখে না, এতে করে ভিডিওর মান অনেক লো হয়ে যাচ্ছে আমাদের। অন্যদের কি জানি না, আমার আমি এটা মনে করি আর কি, না দেখেই বলবে বন্ধু করে নিয়েছি, না দেখেই বলবে পুরো ভিডিও দেখেছি একটু একটু দেখে। এটা কারোর পক্ষে সম্ভব না যে পুরো ভিডিও প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে দেখা, কম সংখ্যা দেখছে। আমি যেটা করি সেটা হলো আমাকে যারা কমেন্ট করে আমার প্রথম দায়িত্ব ওদের ঘরে যাওয়া, আমি আমি যেমন পেয়েছি ওদেরটাও আমাকে মেনটেন করা। সবজিগুলো দিয়ে দিলাম, এবার নুন আর হলুদ দিয়ে নুন দিলাম, এরকম করে করে আসছে, তো এসে এই ধরনের বাহানা দিচ্ছে, দিয়ে কেটে যাচ্ছে, আমার বন্ধু সংখ্যা কমে যাচ্ছে। এটা আমার মানে অভিযোগের কথা নয়, এটা আমার অভিযোগের কথা নয়, কিন্তু আমার অভিযোগটা হলো সাবস্ক্রাইব বন্ধু করা এগুলি না লেখার জন্য আমি বারবার রিকোয়েস্ট করেছি যে আমার ঘরে আসবে, আমি তার ঘরে অবশ্যই যাব, অবশ্যই যাবো, আমাকে উল্লেখ করে দিতে হবে না, আসে বলতে হবে না, আমি সময় করে করে যাবো। আমার একটা সময়, আমার নেটের অভাব নেই কিন্তু আমার সময়ের অভাব আছে, আমার ঘরে একজন অসুস্থ রুগী আছে, আমি নিজেও বয়স্ক মহিলা, আমার এটা এটা আমার বাদে এই জিনিসটা আমি ডিলিট করে দিয়েছি, এমনভাবে সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম কথাটা, আমার বন্ধু থাকুক না থাকুক আমি কথাটাকে, আমার যে পার্সোনালিটি সেটা রক্ষা করার জন্য আমি ডিলিট করে দিয়েছি কমেন্টটা। তারপরও আরেকটা ভিডিওতে এসে উল্টা পাল্টা মন্তব্য করে, যেমন আমি সেদিন ইয়ে করেছিলাম ওই সবজি সংরক্ষণ দেখিয়েছি, আমাকে লিখেছে কি জানো, লিখেছে রেসিপিটা দারুণ হয়েছে, মানেটা কি ও কিন্তু আবার সঙ্গে সঙ্গে মানে ও বন্ধু করে আমাকে সাবস্ক্রাইব করে উল্লেখ করে দিয়ে গেছে আর রেসিপিটা খুব দারুণ হয়েছে, অথচ আমি কোনো রান্নাই করি, এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। সেদিন আমি কিছু রান্নাই করিনি কিন্তু বারবার আমাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে আমি বন্ধু করে গেলাম, তুমি এসো আমাকে বন্ধু করে যাও, কেমন মেজাজ গরম হয় বলো, হাসিও পায়, আমার তো বয়স হয়েছে এখন মানায়ও না মেজাজ গরম করা, তা আমার হাসি পেয়েছে, আমি গিয়ে ওকে সাবস্ক্রাইব করে দিয়েছি, আমি জানি আমি বদ্ধমূল এই ক্ষেত্রে, আমার কোনো সন্দেহ নেই সে আমাকে সাবস্ক্রাইব করে নি, আমি ওকে বলে দিয়েছি এসছি যে তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো তুমি কত দূর আমাকে বন্ধু করেছো, আমি চাই না আমাকে স্বামী বন্ধু করে তোমরা আসো, আমার বন্ধু সংখ্যা খুব কম কিন্তু আমি খুশি, আমার যারা বন্ধুরা আছে পুরান বন্ধুরা আছে আমার সৃষ্টি থেকে আছে কয়েকজন বন্ধু, অনেক অনেকেই আছে যারা নাকি আমার প্রথম দিন থেকেই ছিল, হয়তো ডেলি ওরা দেখে না এই কথা বলবো না, তারা চেষ্টা করে আমার ভিডিও দেখতে, আমারও কোনো অভিযোগ নেই কারণ সবার ঘরে গিয়ে সম্পূর্ণ দেখে আবার আমি এই প্রত্যাশাটা আমিও তো যেতে পারি না, আমি এই প্রত্যাশাটা রাখি, কিন্তু এই ধরনের ব্যবহারগুলি কেন, একজন জোর জবরদস্তি আসো আসো মানে পরপর কয়েকটা ভিডিও মানে ও 5 মিনিটের মধ্যে আমার 3টে ভিডিওতে এসে বলেছে সময় হয়ে গেছে বন্ধু আসো, 5 মিনিটের মধ্যে আমার একটা ভিডিও 12 মিনিট 14 মিনিট এমন করে ভিডিও, সে 5 মিনিটের মধ্যে আমার 3টে ভিডিওতে এসে বলে দিয়ে গেছে যে আসো সাবস্ক্রাইব করে দিয়ে দাও, এগুলো তো উচিত না, না কামব না আমি এগুলি কী করি না, তোমাদের যাদের ধৈর্য নেই বিশ্বাস নেই তাদেরকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, যাদের বিশ্বাস আমার প্রতি বিশ্বাস নেই আমার প্রতি আমি 100% দিতে চেষ্টা করি, এটা আমি অহংকার করে বলি,
আমি যারা আস না তাদেরকে আমি কোনোদিন অভিযোগ করিনি যে তোমরা আস না কেন, কারণ সময় তো এত দেখা, নিজে সব কিছু মেনটেন করে তারপর করে আমরা যারা মহিলারা আছি প্রত্যেকের সংসারটা মেনটেন করতে হয়। যতই যে বলুক না কেন হেল্পার আছে, হাজব্যান্ড হেল্প করে, তথাপি আমাদের একটা মৌলিক ডিউটি থেকে যায় সংসারের মধ্যে, সেই মৌলিক ডিউটিটা মেনটেন করে আমাদেরকে এই ইউটিউবটা করতে হচ্ছে, এডিট করা এক হাতে, আবার কী ভিডিও দেব যেমন তেমন দিলে নিজেরই হাসি পেয়ে যায়, তো এক্ষেত্রে অনেক সময় লাগে। তো এইভাবে 5 মিনিটের মধ্যে 3টা ভিডিও দেখে আমাকে কমেন্ট করে গেলো, আসো তাড়াতাড়ি আসো। তো এই ধরনের বন্ধু আমার, আমি কষ্ট ভাষা জানিয়ে দিচ্ছি যাদের ধৈর্য নেই, যাদের বিশ্বাস নেই। কারণ কী হয় জানো, সেদিন চিনিও বলেছিল ভিএনসি ক্রিয়েশনের চিনি বলেছে, কারণ অনেক ভিডিও আসতে থাকে, তো নোটিফিকেশান অনেক ভিডিও আসতে থাকে, তুমি কখন লিখে দিয়েছো সেটা অনেক দূরে চলে যায়, তো আবার খুঁজে খুঁজে বের করতে হয়। তা আমার তো কমেন্ট রিপোর্ট নেই, তোমাদেরকে বলবো যে কমেন্ট রিপোর্টে এসে কমেন্ট করে দাও, সেটাও আমার উপায় নেই। কিন্তু আমার একটা উপায় আমি জানি, যে তুমি যদি পরের দিনও আসো আমার ভিডিওতে, তখন আমার ঠিক মেমোরিতে চলে আসবে যে হ্যাঁ তুমি এসেছিলে, কালকেও এসেছিলে, আজকেও এলে, আমার এটার নৈতিক দায়িত্ব তোমাকে আমার কর্তব্যটা পালন করার। তা আমাকে তো একটু সুযোগ দেবে কর্তব্যটা পালন করার, না তার তর্ক হবে না, এরকম আমি একটা স্পষ্ট ভাষায় আছে প্রতিবাদ করেই বলে দিচ্ছি, আমাকে এমন হলে বন্ধু করো না, আমার স্বামীর বন্ধুর দরকার নেই সোজা বলে কথা। এবার যেটা বলার, আমি একটা ভিডিও করার ইচ্ছা, আমার মানসিকভাবে ভিডিও করার ইচ্ছা, ইউটিউবে আমার স্থান কোথায় আমি ভীষণ গর্ব অনুভব করি, সেই গর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। আমি সময় করে নেব, সময় করে সুন্দর করে তোমরা একটু সুন্দর করে শুনো, আমি একটু আমার আমাকে যারা এই ওই আসনটাতে বসিয়েছে তাদেরকে নিয়ে একটু আলোচনা করব তোমাদের কাছে, তুমি একটু ধৈর্য ধরে শুনো। যাক, রান্না করতে করতে বক বক করছি, এবার দেখিয়ে নিই কত দূর মানে এগুলো রান্নাটা মোটামুটি সাতলানো হয়ে গেছে। তেল কিন্তু ওই 1/2 চামচ তেল দিয়েছি, দেখলেই তো তেল কম দিয়েই রান্না করি আমি, ঠিক আছে সঙ্গে থাকো। এটা হয়ে আসছে, এবার আবার কিছু পেঁয়াজ কুচুনো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা আলাদা সেট করে দিয়েছি, টেস্টটা অন্যরকম হয়। তাই তোমরা দেখো, করে দেখো যদি তোমাদেরও ভালো লাগবে, আমি প্রায়ই করি, তোমরা করলে আরও সুন্দর হবে, সবাই কি সুন্দর পরিপাটি করে রান্না দেখাও, বাচ্চারা কি সুন্দর গান গাইছে। শস্য বাটাটা জলে গুলে নিয়েছি, রৌদ্র দিয়ে দিলাম, যেমন ফুটে উঠছে সব শেষে একটু দুধ দিয়ে দেবো। তোমরা একটু চিনি ইউজ করো, আমি তো চিনিটা দিতে পারি না সুগারের পেশেন্ট থেকে। দেখো কি সুন্দর হয়েছে কালারটা, তোমরা বলবে কেমন হলো। কড়াইটা গরম করেছি খুব ভালো করে, তারপর নামিয়ে রেখেছি, এই এই উনানটা কিন্তু দেখা যাচ্ছে না, গরম হয়ে গেছে বলে এখানে নামিয়ে তারপর শুকনো লঙ্কা দিলাম, একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, আর তেজপাতা শস্য দিয়েছি ফোড়নের জন্য, আর 1 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। এবার বসিয়ে দিয়েছি, আবার লোহার কড়াই তো একটু বেশি গরম হয়ে গেলে তেল ছিটে, একটা নতুন ধরনের চাটনি। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি। দেখো কড়াইটা আবার নামিয়ে রেখেছি, এটা কড়াই নিতেই ভাজা হয়ে যাবে, আগুনে থাকলে
ওভেনটা যে ওভেনটা তো করছিলাম ওটা থেকে নামিয়ে রেখেছি। এটা লোহার কড়াইয়ের নিচেই হয়ে যাচ্ছে ভাজা। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সিদ্ধ করা মুসুরির ডাল। হলুদ লবণ তো আগেই দিয়ে দিয়েছি, পুরান তেঁতুল সিজন চেঞ্জে এটা ভীষণ উপকার। আমি এটা দিয়েই চাটনিটা তৈরি করছি। ছেঁকে নিলাম একটু, ছেঁকে এবার জলটা নিয়ে নেব। তেঁতুলগুলো জল একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য। এগুলি ঘরোয়া রান্না, ঘরে ঘরে খাওয়া যায়। স্বাদ মতো চিনিটা দেওয়া আমি দিয়েছি, দেখাতে পারিনি, তোমরাও ইউজ করো। এবার নামাবার পালা, হয়ে গেছে চিনিটা দিয়ে দিয়েছিলাম। একদম ঘেমে গেছি এখন, না বয়স হয়েছে তো আর মানে এত কিছু সহ্য হয় না, সত্যি শরীরে মানে পারমিট করে কম, তবু তো করতে হবে সংসার, যেহেতু সংসারের কাজ তো করতেই হবে না। তা আমি হেল্পার রাখি না, আগে অনেকেই বলেছিল মানে হেল্পারের কথা, আমি হেল্পার রাখি না, হেল্পার রাখি না, এর থেকে আরও বিছানায় পড়ে যাবো, একদম মানে চলাফেরা করতে অসুবিধা হয়ে যাবে। তাই আর আরামটা করতে চাই না, নিজেকে সুস্থ রাখার জন্য যতটুকু সংসারের আর দুজন মানুষ কতটুকুই বা কাজ, তবু টুকিটাকি মিলিয়ে সংসারের কাজ তো আছেই, আর আছে তোমরা, তোমাদেরকে নিয়ে থাকি। আর আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, কিন্তু আজকে খুবের বসে এগুলো বললাম। আমি না জানো, আমি যাদের কম দেখি ওরা স্বীকার করুক বা না করুক, আমি কিন্তু গিয়ে দিয়ে আসি। আমি আর এই প্রত্যাশাটা করি না যে তুমি এসো, এসে আমাকে বন্ধু করে যাও বা বিরক্তি করা, এগুলি আমার হয় না। কিন্তু আমি একটা আঙ্গুলের একটা প্রেশার দিয়ে আসবো, ওর সাবস্ক্রাইবটা বাড়বে, কম দেখলে আমি দিয়ে আসি, বেশি দেখলেও দিই। যাদের কথা আমার ভালো লাগে তাদেরকে আমি বন্ধু করে নেই, যাদেরকে দেখলে উৎসাহ পাবো বা যাদের ভিডিওটা মানে পজিটিভ ভিডিও দেখলে আমি দিয়ে আসি, এতে কোনো কার্পণ্য করি না। তো আমার আমার প্রত্যাশা থাকবে সাময়িক বন্ধু আমার দরকার নেই, আমি বারবার বলছি আমার সাময়িক বন্ধু দরকার নেই, চিরস্থায়ীভাবে যদি বিশ্বাস আর ধৈর্য থাকে এসো, আমার থেকে 100% ভালোবাসা পাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করবো, তোমরা সবাই ভালো থেকো, আর আমার সন্তানরা যেন রামের কৃপা পায়। আমি প্রতিদিন রামের কাছে এই প্রার্থনা করি, তোমাদের সম্পূর্ণভাবে গড়ে তোলার ইউটিউবের জগৎটাকে তোমাদেরকে ধন্যবাদ, এবং তোমরা যেন তাড়াতাড়ি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারো, এ কামনা করে আজকে এখানে শেষ করছি। বাই।